नमस्कार बंधुरा चाउमिन खेते आमरा सबाई भालोबासी किन्तु अनेक समय बाड़ीते चाउमिन थाके ना चाउमिन खेते इच्छा करछे किन्तु सेई समय हयतो दोकान बन्ध तो तखन किभाबे झटपट एकदम दुर्दान्त साथे चाउमिन बानाते होबे सेटाई देखाबो। तो आजके आमी चाउमिनटा बानाबो कोनो रकम नुडल्स दिये नय रुटी दिये। ठीकई शुनेछो बन्धुरा, तो रुटी आमादेर प्रत्येकेर बाड़ीतेई थाके और एरकम रुटी यदि दुटो तीनटे अनेक समय एक्सट्रा थेके जाय अथवा बासी रुटिओ थेके जाय तो सेई सब बासी रुटी फेले ना दिए एइभाबे करे खूब सहजेई चाउमिन बानिये नेওয়া যায়। तो कि करलाम एकटा रुटिके आमी एकदम छोटो करे माने सरु करे रोल करे निয়েছি। तारपरे छुरी दिए आमी যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। যতটা সম্ভব ছোট ছোট করে কাটবে, আমি ছুরি দিয়ে কেটেছি, তোমরা কাঁচি দিয়েও কাটতে পারো, আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি। শুধু এটাই মাথায় রাখবে যতটা সম্ভব ছোট ছোট করে কাটতে হবে। যতটা সম্ভব ছোট ছোট করে বা ফাইন করে কাটবে ততই কিন্তু চাউমিনগুলো খেতে ভালো লাগবে। আর দেখো আমি যতটা সম্ভব ফাইন করে কেটে নিতে চেষ্টা করেছি। তিনটে রুটিকে আমি কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটাকে একটু নেড়েচেড়ে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে টুকরো করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম। আলু আমাদের সবার বাড়িতেই থাকে। আর দিয়ে দিচ্ছি গাজর। এখানে পছন্দ মতো যে কোনো সবজি দেওয়া যাবে, তবে আমি খুব সাধারণভাবে দেখাবো কারণ সব সময় বাড়িতে সব সবজিও থাকে না। তবে আলু আর গাজরটা মোটামুটি সবার বাড়িতেই থাকে। এবার আমি পেঁয়াজ অ্যাড করছি। তো চাইলে তোমরা পেঁয়াজটা নাও দিতে পারো, যারা পেঁয়াজ খাও না তারা বাদ দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। যদি বাড়িতে না থাকে তাহলে ক্যাপসিকাম দেওয়ার প্রয়োজন নেই। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা ঝাল বুঝে দেবে কারণ ছোট বাচ্চারা কিন্তু চাউমিন খেতে বেশি পছন্দ করে, তাই এভাবে ঝাল বুঝে দিয়ে দিতে হবে। আলুটা গাজরটা ভাজতেই একটু সময় লাগে, তো মিনিট দুয়েক মতো আলু গাজরটাকে ভেজে নেওয়ার পরই তারপরে আমি বাকি সবজি দিয়েছি। খুব সামান্য পরিমাণ লবণ ওপর থেকে দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিয়েছি। তো সবজিটা তাড়াতাড়ি মোটামুটি 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে মাঝখানের জায়গাটা একটু ফাঁকা করে আমি ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিমেরই ব্যবহার করছি। ডিমও কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। আর ডিম দিয়ে যারা পছন্দ করো না অথবা যারা ডিম খাও না তারা ডিমটা বাদ দিয়ে দেবে, পরিবর্তে তোমরা ভেজিটেবলস বাড়িয়ে নেবে। তারপরে ডিমের ওপরে আমি অল্প লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ডিমটাকে খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে ঝুড়ো ঝুড়ো করে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। তারপর সবজির সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে করে দেখো যেভাবে আমরা ঠিক চাউমিন করি সেইভাবেই করছি, তবে খুব সাধারণভাবে দেখাচ্ছি। বেশি কিছু উপকরণ দেবো না, একদম ঘরে থাকা জিনিস দিয়েই করব। তারপরে যে রুটিগুলোকে কেটে রেখেছিলাম চাউমিনের শেপে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। যত ফাইন করে কাটতে পারবে তত ভালো লাগবে, এগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু অনেকটাই চাউমিনের মতো হবে। আর কিছুক্ষণ পর কিন্তু বোঝাই যাবে না যে এগুলো বাড়িতে থাকা রুটি দিয়ে বানানো হয়েছে। সন্ধেবেলা হোক বা টিফিনে হোক বা ব্রেকফাস্টে হোক চাউমিন খেতে কিন্তু আমাদের সবারই ইচ্ছা করে। বিশেষ করে বাড়ির ছোটদের তো বায়না মেটাতে মেটাতেই চাউমিনের প্যাকেট শেষ হয়ে যায়। তো চাউমিনের প্যাকেট যখন ফুরিয়ে যাবে এরকম রুটি দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। খুব সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস যদি বাড়িতে না থাকে তাহলে তোমরা নাও দিতে পারো। আর চেষ্টা করবে এরকম চাউমিন মশলা বা ম্যাগি মশলা যদি বাড়িতে থাকে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এগুলো মোটামুটি থাকে, তো দিয়ে দিতে আমি চাউমিন মশলা একটু ওপর থেকে দিয়ে দিলাম। একান্ত চাউমিন মশলা না থাকলে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। তোমরা এখানে ভিনিগার, রেড চিলি সস এগুলোও দিতে পারো, তবে আমি একদম সহজভাবে দেখাচ্ছি আর ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাচ্ছি তাই আমি সেগুলোও দিলাম না। আর খুব ভালো করে নেড়েচেড়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে চাউমিন কিন্তু তৈরি হয়ে গেছে বাসি রুটি দিয়ে। হাতের কাছে যখন নুডলসের প্যাকেট থাকবে না বা শেষ হয়ে যাবে অথবা বাড়ির বাচ্চারা বায়না করবে, তখন বাচ্চা থেকে বড় সবার মন ভালো করতে এরকম রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারো। আর বাসি রুটিও কিন্তু অনেক সময় থেকে যায়, তো সেই বাসি রুটিগুলো অনেকেই খেতে পছন্দ করে না, তখন এই বাসি রুটি দিয়ে যেভাবে দেখালাম এইভাবে দুর্দান্ত স্বাদের চাউমিন বানিয়ে খেতে পারো। হাতের কাছে চাউমিনের প্যাকেট না থাকলে বাড়িতে থাকা এই রুটি দিয়েই কিন্তু এইরকম চাউমিন বানিয়ে নেওয়া যায়, তাই এটাকে গরিবের চাউমিন বলা যেতেই পারে। আর এইভাবে করে অবশ্যই তোমরা ট্রাই করো, খেতে কিন্তু অপূর্ব হয়। এই রেসিপিটা যেহেতু আটা দিয়ে বানানো তাই হজমেরও কোনো সমস্যা হবে না, সহজেই কিন্তু হজম হয়ে যাবে। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।